وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. جی সম্মানিত দিনি ভাই, জানিয়েছিলেন যে মোবাইলে গেমস খেলা বৈধ কিনা। মোবাইলে গেমস খেলার থেকে শারীরিকভাবে কোনো বৈধ খেলা খেলা, সেটা নিজের জন্য, বিনোদনের জন্য, নিজের শরীর চর্চার জন্যে সব দিক দিয়ে ভালো এবং বৈধ। আপনি সাঁতার কাটেন, আপনি দৌড় খেলা খেলেন, আপনি কাফড় ডাভিড হাঁটু নিচে রেখে ফুটবল খেলেন, তারপরে আপনি ক্রিকেট খেলেন, এগুলো এমনিতে খেলেন ব্যায়ামের নিয়তে, শরীর চর্চা নিয়তে, এটা বৈধ, এটা ভালো। আপনি যে দৌড় পাল্লা দেন, এগুলা হচ্ছে বৈধ খেলা, শারীরিক চর্চা, এটা অনেক ভালো, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর মোবাইলের মধ্যে অলস যারা আছে তারা খেলে, অলস এবং যারা সময় নষ্টকারী তারা খেলে। আর সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে সময়ের শপথ করছেন, এই সময়ের মূল্যায়ন করা উচিত। নেমাতা নেমাগনুন ফিহিমা কাসিরু মিনান নাস, আস-সাহাত ওয়াল ফারাগ। মানুষ দুইটা নেয়ামতের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত, একটা হচ্ছে সুস্থতার নেয়ামতের আর একটা হচ্ছে অবসরতার নেয়ামতের। অর্থাৎ সুস্থ থাকলে যে আবাদত বন্দগি করতে পারে, অসুস্থ হলে সে ফরজ আদায় করতে পারে না, দুটো নফল সুন্নত। তেমনই মানুষ যখন অবসর থাকে তখন সে অনেক ভালো ভালো কাজ করতে পারে, কিন্তু যখন নাকি মানুষ ব্যস্ত হয় তখন সে ভালো কাজ মানুষের করার সুযোগ থাকে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুইটা নেয়ামতের মধ্যে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত, একটা হচ্ছে সুস্থতার নেয়ামত, একটা হচ্ছে অবসরতার নেয়ামত। আপনি অবসর আছেন, আপনি গেমসের মধ্যে, মোবাইলের মধ্যে গেমস করে খেলে আপনি কেন সময় কাটিয়ে ফেলবেন? আপনার সময়ের কি মূল্য আছে না? তাই আপনি অবশ্যই সময়কে মূল্যায়ন করবেন, যেটা দুনিয়ার মধ্যে ফায়দা হবে বা আখেরাতের মধ্যে ফায়দা হবে এমন কোনো কাজের মধ্যে লাগাবেন। আর মোবাইলের যে গেমস খেলা বৈধ কিনা, এখন গেমস কি আপনি নিজে তৈরি করছেন? আপনি একজন মুসলিম, আপনি ইসলামের তারিকমা দিয়ে এটা তৈরি করছেন, আপনি খেলেন। আর আপনি যদি নাকি অমুসলিমদের খেলাকে দেখতে চান, তো এর মধ্যে উলঙ্গ ফোন দেখেন, ধোকা দেখেন, মিথ্যা দেখেন, অশ্লীলতা দেখেন, তারপরে উলঙ্গ মহিলাদের প্রদর্শনী দেখেন, তো এগুলো কীভাবে জায়েজ হবে ভাই? তাই যদি নাকি কোনো খেলা এমন হয় যেখানে শরিয়ার কোনো মূল নীতি নষ্ট হবে না, গান বাজনা নাই, উলঙ্গপনা নাই, বেহায়াপনা নাই, মিথ্যা নাই, ধোকা নাই, বরং আছে যে সৎসাহস, ভালো বুদ্ধি, যেখানে জিহাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেখানে মুসলিম মুলুকের সাহায্য করা হচ্ছে, এই ধরনের কোনো কিছু যদি হয় আপনি দেখেন, এগুলো হইলেও এগুলোর মধ্যেও গান বাজনা থাকতে পারবে না, হারাম প্রদর্শনী থাকতে পারবে না, এবং নিজের নিজেকে এর মধ্যে ব্যস্ত রাখতে পারবে না, একেবারে উদাসীন হয়ে যেতে পারে এর পিছনে। সালাত যেন জামাতে ফড়া যায়, সালাত জামাতে পড়তে কোনো বাধা সৃষ্টি না হয় এবং কোনো গুরুত্বপূর্ণ দুনিয়াবী কাজের কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, এই সমস্ত শরাইত যদি মানিয়ে নিতে পারেন তাহলে আপনি কিছু সময়ের জন্য বৈধ খেলাগুলো দেখতে পারবেন। আপনি খেয়াল রাখবেন, আল্লাহ তাআলার কোয়া তাআলা আপনাকে দেখতেছেন সর্বাক্ষরিকভাবে, আপনি এই খেলার মাধ্যমে কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতেছেন নাকি শয়তানের সন্তুষ্টি অর্জন করতেছেন, সেটাই দেখার বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।